গত কয়েক সপ্তাহে যেই কয়েকটা ভিডিওর উপরে আমি অনেক সাজেশন পেয়েছি, তার মধ্যে আমি দেখলাম এই গানটা একটা। সম্রাট শিস তার চ্যানেল থেকে একটা গান আসছে, গানের নাম হচ্ছে মা। গানের মধ্যে আছেন জিকে কিবরিয়া। প্রথমত আমি ভাবছিলাম যে তার সম্রাট শিসের ওয়ান ম্যান আর্মি গানটা প্রথমে আসবে, কারণ ওই গানের মধ্যে বাংলা র্যাপের গর্ব, তারপর মিলিটারি ট্যাঙ্ক, তারপর অনেক কিছু নিয়ে আসছে। খুবই ভালো একটা কোয়ালিটি দেখলাম ট্রেলারটার মধ্যে। তো আমি অপেক্ষায় ছিলাম যে এই গানটা হয়তোবা তার নেক্সট রিলিজ হতে যাচ্ছে, বাট সারপ্রাইজিংলি আমার মা নামে একটা গান আসছে। আরও সারপ্রাইজিংলি গানের মধ্যে আছেন জিকে কিবরিয়া। আপনারা সবাই তার গভীরে গানটা শুনেছেন, বাংলাদেশের খুবই সাকসেসফুল একটা রেকর্ড ছিল এটা, এবং পরবর্তীতে তার স্বপ্ন একটা গান আমার যেটা খুবই প্রিয়। তো জিকে কিবরিয়াকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো, দেখি গানের মধ্যে কী আছে। সম্রাট শিস শার্ট পরে আছে, রাতের বেলা শুট। খোদাই কয় জান্নাত তো রাম্মা জান, নারকাইটা হয় রক্তের তাক, কপালের পিপাস মানের চানে, জানের তেও বেশি মূল্য পান না আমার আম্মা জানে। কি চলে পাগলার মনে, খেলা চলে মান অভিমানে, সব বইলাম আই কাছে তাই না, দল দুলাই আমন ভুলায়, চাঁদের বুড়ি চাই যা ঘুম পাড়ায়, রাতে জায়গা মায়ে ভূত তারায়, হাসে সুখ তারায় যখন হাত বোলায় মাই কপালে, এই ক এমনে কে পালে, যাই না মাঝে বসে হাত তুলে, ঠিকই হাত ছাড়বো না মুশকিলেও, ঋণ পূরণ হইবো না চান দিলেও মা। আমার যা কিছু আছে আমার যা কিছু আছে মাগো, তো তোমারই দানে যে করা, ভোরের সব তুমি, দিনে সূর্য তুমি, রাতে আস আনি তারা। Man, is it gonna be emotional? JK Kibriya, nice hook as usual. পাশাপাশি সম্রাট শিস খুবই সুন্দর লিরিক্স, ড্রিল চলছে, লাইক ভেরি সারপ্রাইজিং ম্যান, মায়ের গানের সাথে ড্রিল। অ্যান্ড দেন জিকে কিবরিয়াকে আমি এখনও দেখতে পাইনি ভিডিওতে, আই গ্যাস হিস জাস্ট গোনা গিভ দ্য হুক ইন দিস সং প্রবাবলি, ডেডিকেটেড টু দ্য মাদার্স। সাদাল্লাক বাহানার শখ পূরণ করছে সব আমার মায়, চর ঝাপটা লয় নিজের গায়ে, আগে আমারে খাওয়ায় নিজে খায়, আটকায়া গেলে পথ দেখায়, ঠিক যেমন কইরা মায়ে হাঁটা শিখায়, পয়রা গেলে ধরা দাঁড়া করায়, মাথা উঁচা কইরা খাড়া করায়, মায় যাই কইছে তাই হইছে, এই দুই দিনের জীবনে আমার বিপদে আপদে তাহাজ্জতে, রাইত ভর কানছে আমার মায়, না কইলেও জানছে, সব যাই নাও কাছে টানছে, এটা এমন একটা রিস্তা যে হারাইছে হয় বুঝছে, কি মায়া মায়ের আদরে, কি মায়া মায়ের চাদরে, খোদা মাফ কইরো আমারে, যতবার ছোট করছি মায়েরে, সবার সামনে আমি কইতে পারি না, বুকে টাই না জড়ে ধরতে পারি না, বয়স বাইরা জায়গা যৌবন কাইরা, তাও মায়ের চোখে বড় হইতে পারি না, তো মানে না আমার খোদা ছাড়া কেউ জানে না, আমার মাই কইলে উঠে সূর্য হাইসে, আর না কইলে চোখ খুলি না আমি। তোমারই দানে যে করা, ভোরের স্বপ্ন তুমি, দিনে সূর্য তুমি, রাতে আস মানে তারা, আমার যা কিছু আছে মাগো, তো তোমারই দানে যে করা, ভোরের স্বপ্ন তুমি, দিনে সূর্য তুমি, রাতে আস মানে তারা। শেষ আড়াই মিনিটের গান, লাভ টু অল দ্য মাদার্স ম্যান, লাভ টু অল দ্য মাদার্স। পৃথিবীতে অনেক মানুষ অনেক মানুষকে ভালোবাসে, এটা ছেলে মেয়ের ভালোবাসা হতে পারে, বন্ধু বান্ধবের এটা হতে পারে, পাড়া প্রতিবেশীর, সবগুলো ভালোবাসার সাথেই কিছু না কিছু স্বার্থ জড়িত। আপনি একটা মেয়েকে ভালোবাসেন, মেবি ইউ ওয়ান্ট সামথিং ফ্রম হার, শি লাভস ইউ, মেবি শি ওয়ান্ট সামথিং ব্যাক। আপনার একজন ফ্রেন্ড আছে, সেও দিন শেষে আপনি তার জন্য কতটুকু করলেন, কে কত বেলা নাস্তা খাওয়াইলো, ওইগুলো কিন্তু আসে সামহাও। বাট মা এবং মায়ের ভালোবাসা এমন একটা জিনিস যেখানে যেখানে কোনো স্বার্থ, একটা বিষয় খেয়াল করবেন, আপনার যদি তিনটা চারটা ভাই থাকে, সবচেয়ে যে বেশি খারাপ আপনার ফ্যামিলিতে, যার দুরবস্থা সবচেয়ে বেশি, তাকেই দেখবেন আপনার মা বেশি ভালোবাসে, সবসময় দেখবেন যে তার প্রতি ভালোবাসাটা বেশি হয়। অ্যাকচুয়ালি তার প্রতি ভালোবাসাটার কারণ হচ্ছে কেয়ার, যে সে একটু উলটপালট লাইফের মধ্যে আছে, তো তাকে একটু কেয়ার না করলে, লাইক এ সাইকোলজিস্ট, একজন থেরাপিস্টের মতো উনি ট্রিট করে ছেলে মেয়েদেরকে,
এবং খুবই সুন্দর কয়েকটা লাইন এখানে বললো সম্রাট, যে বাল্যকাল গিয়ে এখানে এখানে আমার যৌবনকাল চলে আসলো, যৌবনকালও চলে যাচ্ছে, বাট মায়ের কাছে কখনো বড় হতে পারলাম না, মায়ের কাছে ওই সেই ছোট্ট খোকা বাবুই রয়ে গেলাম। বিউটিফুল লিরিক্স ম্যান, অ্যান্ড দিস আর ফ্যাক্টস, অ্যান্ড এভরিবাডি, সবার মায়ের মাই এরকম, মা জাতিটাই কি, মা জাতিটাকেই আমার মনে হয় আল্লাহ এভাবে সফট করে একটা ইমোশন, এক্সট্রা ইমোশন দিয়ে বানিয়েছেন। তো ইয়াস ম্যান, সম্মান রইল প্রতিটা মায়ের প্রতি। স্পিট করছে তার লিরিক্সগুলোকে, খুবই সুন্দর লিরিক্স লিখছে। ইজ হি দ্য লিরিসিস্ট? হ্যাঁ, উনি নিজেই লিখছেন লিরিক্স, এবং পাশাপাশি বিটটা খুবই ভালো লাগলো, খুবই ভিন্ন ধর্মী ড্রিল বিটটা আমি মনে হয় এই প্রথমবার সম্রাট শিসকে শুনলাম, নাকি এর আগে করছে কিনা জানাবেন যদি দেখে থাকেন। আর জি কে কিবরিয়া খুবই হার্ড টাচিং একটা হুক দিয়েছেন, অ্যাজ ইউজুয়াল জি কে কিবরিয়ার হুকগুলো সবসময়ই ভালো হয়। আপনারা যদি গভীরে গভীরে গানগুলো দেখেন, তারপর খুঁজে পায় কি স্বপ্ন গানটা দেখেন, এবং আরও অনেক অনেক গানের মধ্যে জি কে কিবরিয়া সবসময় হার্ড টাচিং খুবই সুন্দর হুক দিয়ে থাকেন। জি কে কিবরিয়াকে ভিডিওতে দেখলে আরও ভালো লাগতো। ওয়ের আর ইউ জি কে কিবরিয়া, ইউ আর মিসিং, অ্যাবসেন্ট ইন মিউজিক। তো এনিওয়ে গাইস, খুবই নাইস কম্বিনেশন, সম্রাট শিস নট ফিচারিং বাট লাইক হ্যাভিং জি কে কিবরিয়া ইন দ্য হুক, দিস ওয়াজ রিলি রিলি নাইস উইথ দ্য মাদার, রেসপেক্টফুল কনসেপ্ট।